বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডের দিঘির পুল এলাকায় 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং চাইল্ড ওয়েলবিং কমিটির উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার সহযোগিতায় সাক্ষরতা দিবস পালন ও শিক্ষক দিবস উদযাপন করা হয়। এ বছরে তাদের থিম ট্রান্সফর্মিং লিটারেসি লার্নিং স্পেসেস। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, 21 নম্বর ও 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস জানান, মূলত শিশুরা যাতে স্কুলমুখী হয় এবং বাল্য বিবাহ রোধ করার বিষয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং চাইল্ড ওয়েলবিং কমিটির পরিচালনায় ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার সহযোগিতায় আমরা লিটারেসি ডে আমরা উদযাপন করছি। এবছরের থিম হচ্ছে ট্রান্সফর্মিং লিটারেসি লার্নিং স্পেস। আমাদের উদ্দেশ্য এই সাক্ষরতা, যাতে আমরা জানি সাক্ষরতা দিবস আমরা উদযাপন করার একটাই আমাদের উদ্দেশ্য। আমরা জানি আজকে সবাই আমরা হয়তো নাম সই করতে পারি, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই কোভিডের যখন সময় ছিল তখন অনেক বাচ্চা স্কুল তখন বন্ধ ছিল, সেই সময় স্কুলে বাচ্চারা রেগুলার যেত না, তার জন্য তাদের মধ্যে একটা প্রবণতা স্কুল না যাওয়ার প্রবণতা একটা তৈরি হয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছি অনেক বাল্য বিবাহ হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে এই প্রোগ্রামের মাধ্যমে শপথ গ্রহণ করব যাতে সব বাচ্চারা স্কুলে যায় এবং বাল্য বিবাহ বন্ধ হয়। আর তার সাথে সাথে এই ওয়ার্ডে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণ আছে তাদেরকে আমরা যে সম্মান জানাবো, এবং আমাদের কিছু ভলেন্টিয়ার আছে তারা বাচ্চাদেরকে পড়ায়, তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। এছাড়াও এদিন শিক্ষক দিবসকে সামনে রেখে এলাকার শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার যে সমস্ত সদস্যরা শিশুদের পঠন পাঠন করায় তাদেরও সম্বর্ধনা জানানো হয়। উদ্যোগে আজকে সাক্ষরতা দিবস এখানে পালন করা হচ্ছে, তার মঞ্চে উপস্থিত রয়েছেন আমার সম্মানীয় বয়োজ্যেষ্ঠ দাদারা, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম, এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান আমার ছোট ভাই বোনেরা দাদারা যারা রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের এই ভারতবর্ষে, যদিও এটা বিশ্ব সাক্ষরতা দিবস, কিন্তু আমাদের দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে মানুষকে শিক্ষিত করার জন্য গোটা ভারতবর্ষব্যাপী যেমন প্রচার চলছে, তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মানুষকে শিক্ষার মধ্যে আনার জন্য যে চেষ্টা উনি করছেন, বয়স্করা যারা একটা সময় পড়াশোনা করেন নাই সেই বয়স্ক মানুষদেরও বিভিন্ন জায়গায় পড়াশোনা করানোর জন্য স্কুল খোলা হয়েছে, ছোটরা তো পড়াশোনা করছেন, এবং যারা এখনও পড়াশোনার মধ্যে থাকেন আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মাস্টাররা তাদের ধরে ধরে নিয়ে এসে বাড়ি থেকে পড়াশোনা শেখানোর জন্য তাদের উদ্যোগ নেয়। কারণ বেশ কিছু স্কুল আছে আমাদের শহরেই আমরা জানি, সেই স্কুলগুলোর মাস্টারদের দায়িত্ব হচ্ছে যারা সারা দিন বিভিন্ন কাজকর্ম করে, কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা কাজকর্ম করে তাদের নিয়ে এসে তাদের পড়াশোনা শেখানো। কারণ সরকারের যে চিন্তাভাবনা যে আমার 100-এর 100 জন মানুষই পড়াশোনা শিখুক, পড়াশোনার মধ্যে তাদের সাক্ষরতা যাতে পরিপূর্ণ হয়, যেমন সবাইকেই চায় যে সবাই পড়াশোনা শেখার জন্য। আজকে আমাদের রাজ্য সরকার যেভাবে মানুষকে সুযোগ সুবিধা দিচ্ছে আপনারা জানেন পড়াশোনার ক্ষেত্রে, যাতে সবাই পড়তে পারে, কোনো ছেলে যাতে স্কুল থেকে পড়াশোনা ছেড়ে না যায়, কে এখনও স্কুলে ভর্তি হয় নাই তাকে যোগাযোগ করে নিয়ে এসে তাকে স্কুলে ভর্তি করা, সে যাতে সবাই শিক্ষার মধ্যে থাকে, সবাই পড়াশোনা করতে পারে, সেই চেষ্টা সবসময় করা হয়। আর তাই আজকের এই বিশ্বের সাক্ষরতা দিবসে এটাই একটা মূল ব্যাপার যে সবাই পড়াশোনা শিখুন, সবাই শিক্ষার মধ্যে আসুন, সবাই শিক্ষার মধ্যে এসে শিক্ষিত হন, যাতে দেশ রাজ্য বিশ্ব সবাই একদিন শিক্ষার মধ্যে থেকে সবাই জানি কম বেশি। ওয়ার্ল্ড ভিশন যে সংস্থা আমাদের 21 নম্বর ওয়ার্ডের দুটো বস্তি আছে, একটা নিচু মাঠ আর একটা পাসিখানা, যে এলাকায় অত্যন্ত দিন দরিদ্র মানুষের বাস, সেই এলাকার বাচ্চাদের কিভাবে শিক্ষা ডাঙ্গিনায় আনতে হবে,
শিক্ষার আঙিনায় আনতে হলে বাচ্চাদের কিভাবে উৎসাহিত করতে হবে, বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দিয়ে সেই শিশুদের শিক্ষায় আঙিনায় এসে তাদেরকে স্বাক্ষর করে দেওয়ার জন্য ওয়ার্ল্ড ভিশন যে উদ্যোগ গ্রহণ করে আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি আমাদের সমাজের এই সব কাজে এগিয়ে আসে তবেই তো আমরা সমাজকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারবো। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।